কষ্ট জীবন, এই গানটা শুনেছো সবাই? আচ্ছা, এই গানের প্রশ্ন হচ্ছে গানটি কে গেয়েছেন, কার গাওয়া গানটি কে জানে? শিল্পী নচিকেতা। নামগুলো পরে জেনে নিচ্ছে, গেমটা করে নি। আচ্ছা, গ্রুপ থ্রি, গ্রুপ থ্রি এর জন্য আমি একটা গানের একটা টিউন বলবো, গানটা আইডেন্টিফাই করতে হবে যে কোন গানটা গাইছি। কেউ বুঝতে পারলে কোন গানটা? তারপর গানটা শুরু হচ্ছে, কেউ বলতে পারবে কোন গান? গ্রুপ থ্রি, গানটা না আসি শাসকি জোর হো হো शासों की जरूरत है जैसे, शासों की जरूरत है जैसे, जिंदगी के लिए बस एक सनम चाहिए आशिकी के लिए। अरुण सिंह तो এরপর আরেকটা গান গাইছি, পরের চার নাম্বার গ্রুপ, বলতে হবে গানটি কার গাওয়া। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমন, কাছে যাব কবে পাবো ও গো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমন, কাছে যাব কবে পাবো ও গো তোমার নিমন্ত্রণ। গানটি কে দিয়েছেন, কে পারবে? হেমন্ত মুখোপাধ্যায়। নামগুলো লেখা হলো না, কারণ সময় শেষ করতে হবে, তো গেমটা করে নিয়ে সবাই নামটা ওনার কাছে, মানে কত লিখেছে আপনি? তিন থেকে একটু নামগুলো লিখে দেবে, হ্যাঁ বসে থাকবে। আচ্ছা, নেক্সট আমি একটা গান গাইছি, গানটা একটু শুনবে। তুমকো পাযা হ্যায় তো জেসে খোয়া হো, কেহনা চাহো ভি তো তুমসে ক্যা কহো। তুমকো পাযা হ্যায় তো জেসে খোয়া হো, কেহনা চাহো ভি তো তুমসে ক্যা কহো। किसी जवाब में भी वो लफ्ज से ही नहीं, वो जिन में तुम हो क्या तुम्हें बता सको। ये गान की कौन मूवीर गान एवं मूवी ते के के काज करे छे, एक्टर एक्ट्रेस के पारबे? कोई सहज जाने की पारबे, तबे ग्रुप एक ग्रुप टाइप बताए।
আপনারা কেউ পারবেন? ওম সঙ্গে ওম না, হ্যাঁ ঠিক শাহরুখ। আর গানটা কে যে শ্রেয়া ঘোষাল, শ্রেয়া ঘোষাল আর মেল মেল ভয়েসটা বলতে পারবো। আর কোন কারা কারা অভিনয় করেছে? শাহরুখ খান ছিল, দীপিকা পাড়ুকন, আর চাঁদ কেন আসে না আমার বাড়িতে, ওই অভিমানিনী আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার, গানটি কোন মুভির গান? আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ একটা গান, উনি যেমন খুব সুন্দর গাইলেন, আর কেউ গান গাইতে চান? আচ্ছা, প্রথম যখন শুরু করেছিলাম তখন